আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ মাত্র 174 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে আজও কমেছে করোনায় আক্রান্ত রোগী সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ তিনই সেপ্টেম্বর দুই বিকেল তিনটা তিরিশ মিনিটে জানানো হয়েছে সর্বশেষ আজ নতুন করে একশো চুয়াত্তর জনের শরীরে করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো পঁচাশি জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে পাঁচজন জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে দুইশো জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ তেত্রিশ হাজার বত্রিশ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই হাজার সাতশো আটাশি জন এদের মধ্য থেকে আটশো তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল রিয়াদে পঞ্চান্ন জন মক্কাতে একত্রিশ জন পূর্বাঞ্চলে উনিশজন জন আলকাসিমে বারো জন মদিনাতে বারো জন জাজানে এগারো জন আসিরে এগারো জন নাজরানে সাতজন তাবুকে চারজন আলজৌফে চারজন উত্তরাঞ্চলে তিনজন তিনজন আলবাহাতে দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনা আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে